আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কাজল ভিডিও ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব যে বাংলাদেশ রেলওয়ে যে টিকিট কাটতে হয়, এই টিকিট কাটার জন্য বর্তমানে কিন্তু নতুন করে অ্যাকাউন্ট করতে হবে, কারণ আগে যেসব অ্যাকাউন্ট করা ছিল সেসব অ্যাকাউন্ট দিয়ে কিন্তু টিকিট কাটানো যাবে না। বর্তমানে নতুন নিয়মে আমরা কীভাবে অ্যাকাউন্ট করতে পারবো সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের এর জন্য যেটি করতে হবে, প্রথমে একটি ব্রাউজার আমরা ওপেন করব। একটি ব্রাউজার ওপেন করার পরে আমাদের গুগলে যে সার্চ অপশনে লিখতে হবে ই টিকেটিং। ই টিকিটিং লিখে সার্চ করব আমরা। সার্চ করার পরে আপনারা নিচে দেখতে পারবেন যে বাংলাদেশ রেলওয়ে ই টিকিটিং সার্ভিস, এই যে অপশনটি, এই অপশনটি কিন্তু আসছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার লগইন ভেরিফাই টিকিট। আমাদের যেহেতু আমরা অ্যাকাউন্ট করব, যে নতুন করে অ্যাকাউন্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের রেজিস্টার নামে যে অপশনটি পাবো সেই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটি ফর্ম পাবেন, এরকম এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। এই ফর্মটি পূরণ করার জন্য এনআইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে সেই সঠিক নামে কিন্তু আমরা এখানে নামটা দিয়ে আমরা ফর্মটা পূরণ করব। নাম দেব, তারপর একটা জিমেল অ্যাড্রেস চাইবে, সাইডে জিমেল দেব, তারপরে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার ডাবল দেব, তারপর নিচে অপশনে কনফার্ম পাসওয়ার্ড একটি অপশন পাবো, তার সাইডে কনফার্ম পাসওয়ার্ড অপশন পাবো, এই পাসওয়ার্ড দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে আইডেন্টি, এখানে বার্থ সার্টিফিকেট, একটা এনআইডি, দুইটি অপশন দিয়ে আপনারা কিন্তু অ্যাকাউন্ট করতে পারেন। যাদের এনআইডি কার্ড আছে তারা এনআইডি দিয়ে করবেন, যাদের এনআইডি কার্ড নাই তারা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে কিন্তু আপনারা এখানে অ্যাকাউন্টে করতে পারেন। সেটা দেখতে পাচ্ছেন আইডেন্টি যে কার্ডের যে নাম্বারটা আপনারা এখানে যদি সিলেক্ট করবেন, যদি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করেন তাহলে বার্থ সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিতে হবে, আর যদি এনআইডি কার্ড সিলেক্ট করেন তাহলে এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। পোস্ট কোড আপনার পোস্ট কোড, এনআইডি কার্ডে যে পোস্ট কোডটি আছে সেই পোস্ট কোডটি দিতে হবে, এমনকি অ্যাড্রেসটি দিয়ে সাইন আপ করতে হবে। এভাবে কিন্তু ফর্মটা আমাদের পূরণ করতে হবে। আমি আমার ফর্মটি পূরণ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ফর্মটি পূরণ করলাম। ফর্মটিতে প্রথমে নাম দিলাম, তারপরে একটি জিমেল অ্যাড্রেস দিলাম, তারপরে মোবাইল নাম্বার, সাইডে সেই মোবাইল নাম্বারটা আবার কনফার্ম করলাম, এবং কি পাসওয়ার্ড দিলাম, আবার কনফার্ম পাসওয়ার্ড দিলাম, এনআইডি নাম্বার, এখানে এনআইডি অপশন সিলেক্ট করে সাইডে এনআইডি নাম্বারটাই দিলাম, এখানে পোস্ট কোডের অপশনে পোস্ট কোড দিয়ে দিলাম, অ্যাড্রেসের অপশনে অ্যাড্রেসটি দিয়ে। এই আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে সাইন আপ নামে একটি অপশন পাবেন, এই সাইন আপে ক্লিক করবেন। আপনারা চাইলে পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন। আমি যে নাম্বারটি ব্যবহার করছি সেই নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি যাবে, সেই ওটিপি কোডটি আমরা এখানে দেব। ওটিপি কোডটি দেওয়ার পর নিচে আপনারা কন্টিনিউ নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অ্যাকাউন্টটি অলরেডি হয়ে গেছে। এখান থেকে চাইলে আমরা অ্যাকাউন্টটি লগ আউট করে দিতে পারি। দেখতে পাচ্ছেন যে নামে আমি অ্যাকাউন্টটি করলাম সেই নামটি এখানে সেভ করাচ্ছে। এখন আমরা এখান থেকে টিকিট কাটতে পারবো। টিকিট আমরা কীভাবে কাটবো পরবর্তী অপশনে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে আমি এটা সঠিকভাবে দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যাদের এখনও বাংলাদেশ রেলওয়ে যে নতুন নিয়মে যে অ্যাকাউন্টটি করা নাই তারা আমার ভিডিও দেখে কিন্তু খুব সহজে অ্যাকাউন্টটি করে নিতে পারেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।